প্রিয় এসএসসি পরীক্ষার্থী, ছোট বোন, ছোট ভাইরা, আমার কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য একটা আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আজকে। আর সেটা হচ্ছে এসএসসির প্রবেশপত্র বিতরণ হচ্ছে আগামী 3 নভেম্বর থেকে। এই বিষয়টি নিয়ে মূলত কথা বলবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা, পরবর্তীতে শিক্ষা বিষয়ক সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো চলে যাই মূল আলোচনায়। এসএসসি প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে 3 নভেম্বর। আগামী 14 নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে আগামী 3 নভেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। এরপর 4 থেকে 11 নভেম্বর পর্যন্ত তা সংশোধনের সময় দেওয়া হয়েছে। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা হতে বিতরণ করা হবে। কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোনো শিক্ষককে স্বাক্ষর সত্যায়িত সহ কেন্দ্রের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে নেওয়া যাবে। বলা হয়েছে, কোনো অবস্থায় শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না। তিনি নিজ কেন্দ্রের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র 3 নভেম্বর বিতরণ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রবেশপত্র যাচাই পূর্বক কোনো প্রকার ত্রুটি বা সমস্যা সংশোধন করার জন্য 4 নভেম্বর থেকে 11 নভেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিকের কাছে ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করতে পারবেন। অন্যথায় পরীক্ষার কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা দায়ী থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। চলো এবার জেনে আসি কত নম্বরের পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়টির উপর। এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এসএসসি ও এইচএসসি এর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা প্রতি বিষয়ে 32 নম্বরের পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে রচনামূলক 20 নম্বর ও এমসিকিউ বা নির্বৃত্তিকে থাকবে 12 নম্বর। মাধ্যমিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর শিক্ষার্থীরা 45 নম্বরের পরীক্ষা দেবে। এর মধ্যে 30 নম্বর রচনামূলক ও 15 নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। রচনামূলক ও নৈর্ব্যক্তিকের নম্বরকে 100 নম্বরে রূপান্তর করে প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে। এসএসসি বিজ্ঞানের নম্বর যেভাবে বিভাজন করা হবে সে বিষয়ে কথা বলবো এখন। ঢাকা বোর্ড প্রকাশিত এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে বলা হয়েছে, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষার রচনামূলক অংশে শিক্ষার্থীদের 32 নম্বরের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে রচনামূলক 20 আর নৈর্ব্যক্তিক অংশে থাকবে 12 নম্বর। বিজ্ঞান বিভাগের রচনামূলক অংশে 8টি প্রশ্ন থাকলেও যে কোনো দুটির উত্তর দিতে হবে শিক্ষার্থীদের 10 করে 20 নম্বর। নৈর্ব্যক্তিক অংশে 25টি প্রশ্নের মধ্যে 12টির উত্তর দিতে হবে, এখানে নম্বর হবে 12। মোট 32 নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে এসএসসি তে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। শিক্ষা বোর্ড বলছে, বিজ্ঞানে শিক্ষার্থীদের 20 নম্বরকে 50 নম্বর আর নৈর্ব্যক্তিকের 12 নম্বরকে 25 নম্বরে রূপান্তর করে মোট প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে। এসএসসি মানবিক ও ব্যবসায় শিক্ষায় নম্বর বিভাজন। এসএসসি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের 45 নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। রচনামূলকের 30 নম্বর ও নৈর্ব্যক্তিকের 15 নম্বর পরীক্ষা হবে। এর মধ্যে রচনামূলক অংশে 11টি প্রশ্ন থাকলেও উত্তর দিতে হবে যেকোনো 3টির, প্রতিটির মান 10। নৈর্ব্যক্তিকের 30টি প্রশ্ন থাকলেও উত্তর দিতে হবে 15টির, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে মোট 15 নম্বর। মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের 30 নম্বরকে 70 নম্বর এবং নৈর্ব্যক্তিকের 15 নম্বরকে 30 নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের মোট নম্বর নির্ধারণ করবে বোর্ড। প্রতিটি বিষয়ের পরীক্ষা 1 ঘন্টা 30 মিনিট হবে। রচনামূলক 1 ঘন্টা 15 মিনিট এবং নৈর্ব্যক্তিক সময় হবে 15 মিনিট। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়, আর তা হচ্ছে এসএসসি এর প্রশ্নপত্র বিতরণ করা হবে আগামী 3 নভেম্বর। তোমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো। যাওয়ার আগে আবার অনুরোধ, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা, পরবর্তীতে ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।